আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর ইংরেজির উপরে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের 8.2 নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি আমি তোমাদেরকে খুব সহজভাবে এবং বাংলায় অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে অর্থাৎ 8.1 নিয়ে আলোচিত প্রশ্নে আমরা দেখেছিলাম কোন বস্তুর অবস্থান ঠিক কোথায় সেটি আমরা কিভাবে বর্ণনা করতে পারি। 8.2তেও আমরা ঠিক একই বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমরা অবস্থান বর্ণনা করার জন্য আরও বেশ কিছু নতুন নতুন শব্দ সম্পর্কে জানতে পারব। দেখো, 8.2 বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং নোট গিভেন বিলো। নিচে একটি নোট দেওয়া রয়েছে, সেটি তোমরা পড়ো। নাও ইন পায়ার্স মেক মোর কোশ্চেন্স অ্যান্ড প্র্যাকটিস আস্কিং অ্যান্ড অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন উইথ দ্য হেল্প অফ দ্য নোট। এরপরে আমাদেরকে আরও বেশ কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা তৈরি করব। দেখো, এই হচ্ছে আমাদের সেই নোটটি, এবং এই নোটে কি বলা হয়েছে সেটি আমরা একটু পড়ে নিচ্ছি। এই নোটটি রয়েছে আমাদের মূল বইয়ে 77 নম্বর পৃষ্ঠায়। দেখো, বলা হয়েছে, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য লোকেশন অফ দ্য থিংস। বলা হয়েছে, এই নিচের শব্দগুলো ব্যবহার করে তুমি কোনো বস্তুর লোকেশন অর্থাৎ অবস্থান বর্ণনা করতে পারো। যেমন সে শব্দগুলো কী কী, অন, ইন, নেক্সট টু, বিসাইড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, ওভার, বিলো, আন্ডার। দেখো, এখানে যেই শব্দগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালাম, এই শব্দগুলো প্রত্যেকটি ব্যবহার করা হয় কোনো বস্তুর লোকেশন বা অবস্থান বর্ণনা করার জন্য। যেমন আমি যদি বাংলায় অর্থসহ বলি, তাহলে ও এন অন এটির অর্থ হচ্ছে ওপরে। এরপর বলা হয়েছে আই এন ইন, এটির অর্থ হচ্ছে মধ্যে। এরপর বলা হয়েছে নেক্সট টু, নেক্সট টু মানে হচ্ছে পাশে বা বিপরীতে। বিসাইড, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে। এর পরবর্তী শব্দটি হচ্ছে বিটুইন, বিটুইন শব্দের অর্থ হচ্ছে মাঝখানে। ইন ফ্রন্ট অফ, এটি হচ্ছে একটি শব্দগুচ্ছ, এর বাংলা অর্থ হচ্ছে সামনে। আবার বলা হয়েছে ওভার, ওভার মানে হচ্ছে উপরে। বিলো মানে হচ্ছে নিচে, আবার আন্ডারলাইন এটির মানেও হচ্ছে নিচে। এখন শিক্ষার্থীরা, এখানে যে শব্দগুলো আমরা পেলাম, এই প্রত্যেকটি শব্দই কিন্তু কোনো বস্তুর কোনো না কোনো অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা বিভিন্ন বাক্যে বস্তুর অবস্থান কোথায়, সেটি কি উপরে নাকি নিচে, সেটি পাশে নাকি মধ্যখানে নাকি সামনে, এই যে অবস্থানগুলো, এগুলো বর্ণনা করার ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এরপর বলা হয়েছে, দিস ওয়ার্ডস আর কল্ড প্রিপোজিশনস, এই শব্দগুলোকে প্রিপোজিশনস বলা হয়। অ্যান্ড আর ইউজড বিফোর নাউন্স অর প্রোনাউন্স, এবং এই শব্দগুলো সাধারণত নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে থাকে। দ্য মেক এ কানেকশন অফ দ্য নাউন অর প্রোনাউন উইথ আদার পার্টস অফ ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, এই শব্দগুলো নাউন এবং প্রোনাউনের সাথে বসে একটি বাক্যাংশের সাথে অপর বাক্যাংশের মিলন ঘটায় বা সংযোগ তৈরি করে। শিক্ষার্থীরা, ইংরেজিতে আমি এতক্ষণ তোমাদেরকে যে লেখাটি পড়ে বুঝিয়ে দিলাম সেটি মূলত হচ্ছে এখানে বাংলায় লেখা। যেহেতু আমি তোমাদেরকে এই লেখাটি বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছি, তাই আশা করছি এটুকু আর তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে না। আমি আশা করছি এই যে নোটে যেই লেখাগুলো রয়েছে তোমরা এটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার চলো আমরা মূল প্রশ্নে আবার ফিরে যাই। আমাদেরকে তো এই নোটটি পড়তে বলা হয়েছিল এবং আমরা এই নোটটি পড়েও নিলাম। এবার বলা হয়েছে যে তুমি নিজে কিছু প্রশ্ন তৈরি করো এই শব্দগুলো দিয়ে। কোন শব্দগুলো দিয়ে? এই যে অন, ইন, নেক্সট টু, বিসাইড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, এই শব্দগুলো ব্যবহার করে কোন বস্তুর অবস্থান কোথায় এটি তুমি বর্ণনা করো, এই সম্পর্কে তুমি বেশ কিছু প্রশ্ন তৈরি করো। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি, যেখানে তোমরা এই 8.2 সম্পূর্ণ সমাধানটি পেয়ে যাবে। চলো আমরা সেই সমাধানটি এক নজরে দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই সমাধানটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে 8.2, এবং 8.2 কী করতে বলা হয়েছে সেটি কিন্তু আমি এখানে হুবহু লিখে রেখেছি। এবার আমরা চলে যাব আমাদের মূল প্রশ্নে। যেমন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়ার ইজ দ্য সোফা, সোফাটি কোথায়। আমরা দেখেছিলাম দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল, সোফাটি ছিল টেবিলের পাশে। তাহলে এই যে বিসাইড কথাটি আমরা লিখলাম, এই বিসাইড শব্দটি কিন্তু আমাদের সেই নোটের এই শব্দটি। বিসাইড মানে কি? পাশে। আমরাও এখানে লিখে দিলাম দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল, সোফা হচ্ছে টেবিলের পাশে। দুইয়ে বলা হয়েছে, ওয়েয়ার ইজ দ্য উইন্ডো,
উইন্ডো কোথায়, জানালা কোথায়, আমরা এটি লিখব দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য টেবিল, জানালাটি হচ্ছে টেবিলের পাশে। তিন নম্বরে বলা হয়েছে ওয়ার ইজ দ্য স্ট্যাপলার মেশিন, স্ট্যাপলার মেশিনটি কোথায়। শিক্ষার্থীরা আমরা কিন্তু ছবিতে একটি স্ট্যাপলার মেশিন দেখেছিলাম, স্ট্যাপলার মেশিন হচ্ছে পিন মারার যন্ত্র, সেই পিন মারার যন্ত্রটি আমরা কোথায় দেখেছিলাম বলতো? চলো আমরা চিত্রে একটু ফিরে যাই, আমরা সেই পিন মারার যন্ত্রটি দেখেছিলাম এই যে দেখো টেবিলের মধ্যে একটি ড্রয়ার রয়েছে এবং সেই ড্রয়ারের মধ্যে আবার সেই পিন মারার যন্ত্র বা স্ট্যাপলারটি রয়েছে। এখন আমরা এই উত্তরটি এভাবে লিখব দ্য স্ট্যাপলার মেশিন ইজ ইনসাইড দ্য ড্রয়ার, স্ট্যাপলার মেশিনটি ড্রয়ারের মধ্যে। তাহলে ইনসাইড মানে কি বলতো? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ইনসাইড মানে হচ্ছে মধ্যে, তাহলে স্ট্যাপলার মেশিনটি হচ্ছে ড্রয়ারের মধ্যে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ওয়ার ইজ দ্য বাটারফ্লাই, বাটারফ্লাইটি কোথায়, বাটারফ্লাইটি ছিল দেয়ালের উপরে, তাহলে আমরা লিখব দ্য বাটারফ্লাই ইজ অন দ্য ওয়াল, বাটারফ্লাইটি হচ্ছে দেয়ালের উপরে। পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়ার ইজ দ্য ক্যালেন্ডার, ক্যালেন্ডারটি কোথায়, ক্যালেন্ডারটি ছিল দেওয়ালে ঝুলানো, তাই আমরা বলতে পারি দ্য ক্যালেন্ডার ইজ ইন ফ্রন্ট অব দ্য ওয়াল, ক্যালেন্ডারটি ছিল দেয়ালের সামনে। এরপর ছয়ে বলা হয়েছে ওয়ার ইজ দ্য পিকচার, পিকচারটি কোথায়, আমরা বলতে পারি দ্য পিকচার ইজ ওভার দ্য টেবিল, পিকচারটি ছিল টেবিলের উপরে। আবার আমরা এটাও বলতে পারি দ্য পিকচার ইজ অন দ্য টেবিল, পিকচারটি টেবিলের উপরে। সাথে বলা হয়েছে ওয়ার ইজ দ্য ফ্লাওয়ার ট্যাপ, ফ্লাওয়ার ট্যাপটি কোথায়, অর্থাৎ ফুল গাছের একটি টব আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম, সে ফুল গাছের টপটি কোথায়। তোমরা চিত্রের সাথে মিলিয়ে দেবে সেই ফুলের টপটি ছিল দ্য ফ্লাওয়ার ট্যাব অন দ্য উইন্ডো, সেটি ছিল জানালার উপরে। সেক্ষেত্রে আমরা মিলিয়ে দিচ্ছি, দেখো এই দেখো এই হচ্ছে আমাদের সেই জানালাটি এবং এই জানালার এই যে উপরেই হচ্ছে সেই ফুলের টপটি রাখা আছে। তাহলে আমরা উত্তরটি লিখতে পারি দ্য ফ্লাওয়ার ট্যাব অন দ্য উইন্ডো, ফ্লাওয়ার ট্যাবটি হচ্ছে জানালার উপরে। আটে বলা হয়েছে হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য উইন্ডো অ্যান্ড দ্য পিকচার, উইন্ডো অর্থাৎ জানালা এবং পিকচার ছবির মধ্যে তুমি আর কি দেখতে পাচ্ছ। চলো দেখে নিচ্ছি একবার, আমরা এই জানালা এবং এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি একটি প্রজাপতি উড়ে যাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি আই ক্যান সি এ বাটারফ্লাই বিটুইন দ্য উইন্ডো অ্যান্ড দ্য পিকচার, আমি জানালা এবং ছবির মধ্যেখানে একটি বাটারফ্লাই বা একটি প্রজাপতি দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে মোট আটটি প্রশ্ন দেখতে পেলে এবং এই আটটি প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছিলাম। শিক্ষার্থীরা এই আটটি প্রশ্ন সবগুলোই আমাদেরকে নিজেদের তৈরি করতে হবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মূল বইতে দেওয়া নেই। এবং এই প্রশ্নগুলো আমরা কীভাবে তৈরি করবো বলতো? এই প্রশ্নগুলো আমরা তৈরি করব আমাদের এই যে নোটে যেই শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে। অর্থাৎ আমরা আরও একবার দেখে নিলাম কোনো বস্তুর লোকেশন বা অবস্থান কীভাবে আমরা বর্ণনা করতে পারি বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করার মধ্য দিয়ে। আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা দেখতে পেলে আমি কতটা সহজভাবে এবং বাংলায় অর্থসহ তোমাদেরকে এই ক্লাসটি বুঝিয়ে দিয়েছি। তাই তোমরা সকলে মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং তোমাদের জন্য ঠিক এভাবেই আরও নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারব। শিক্ষার্থীরা, তাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে 8.2 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব 8.3 নিয়ে, এবং 8.3ও আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।